তন্দ্রাহারা নয়ন আমার সহ এমন অনেক কালজয়ী গানের নন্দিত কণ্ঠশিল্পী বেগম হাসিনা মমতাজ আর নেই। 18 ফেব্রুয়ারি সন্ধ্যা 6টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 79 বছর। পরিবার সূত্রে জানা গেছে, 19 ফেব্রুয়ারি বাদ জোহর ধানমন্ডি 6-এর এ ঈদগাহ মসজিদে জানাজা শেষে রাজধানীর একটি কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে। 60-এর দশক থেকে কণ্ঠশিল্পী হিসেবে জনপ্রিয়তা লাভ করেন হাসিনা মমতাজ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের ছাত্রী ছিলেন এবং বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। 69-এর গণ আন্দোলন এবং 71-সালের মুক্তিযুদ্ধের সময় সঙ্গীতের মাধ্যমে স্বাধীনতাকামী মানুষকে অনুপ্রেরণা দেন তিনি। সঙ্গীত অবদানের জন্য 2019 সালে বাংলাদেশ শিল্পকলা একাডেমি থেকে শিল্পকলা পদক লাভ করেন তিনি।